আরজিকর কাণ্ড নিয়ে এখনো উত্তাল গোটা দেশ, চলছে প্রতিবাদ আন্দোলন। গোটা দেশ সহ রাজ্যের দফায় দফায় বিক্ষোভ চলছে। তার মধ্যে তৃণমূলের বহু নেতা নাগরিক সমাজের এই আন্দোলনকে নিয়ে নানা মন্তব্য করছেন। এই নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের উদ্দেশ্যে কড়া মন্তব্য করেছেন, নাগরিক সমাজকে নিয়ে কোনো কুমন্তব্য না করতে। কিন্তু তারপরও অব্যাহত দলের নেতাদের নানা মন্তব্য। কোচবিহারের মাথাভাঙায় রাত দখলের ডাক দেওয়া হয়েছিল, আর সেখানে প্রতিবাদীদের মারধর করা হয় বলে অভিযোগ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। এবার এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এই ঘটনায় কুণাল ঘোষ বলেন, মাথাভাঙায় ফের মাথা হেট, রাত দখলের কর্মসূচিতে মারধরের ঘটনা যা কার্যত নিন্দাজনক। আমি নিন্দা জানাচ্ছি, তৃণমূল কংগ্রেসের কেউ এর সঙ্গে জড়িত থাকলে গ্রেপ্তার করা উচিত। জানা গিয়েছে গোটা দেশ রাজ্যের মতোই কোচবিহারের মাথাভাঙাতেও চলছিল প্রতিবাদ। সেই সময় হঠাৎই রাস্তায় আঁকা স্লোগান ছবি মুছে ফেলা হয় বলে অভিযোগ। প্রতিবাদীরা অভিযোগ করেন, শাসক দলের নেতা কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার কথা স্বীকার করে তারা বলেন, তিলকতমার ছবি রাস্তায় আঁকা রয়েছে, তার ওপর দিয়ে তো মানুষ হেঁটে বেড়াবে, এদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আমরাও জাস্টিস চাই, কিন্তু এর মধ্যে দিয়ে সিপিএম বিজেপিরা ফায়দা লুটছে বলে দাবি তাদের। তবে তারাও প্রতিবাদ জানায় বলে জানান তারা। কোচবিহারের মাথাভাঙা থেকে এমনই অভিযোগ উঠে আসে, যা অত্যন্ত নিন্দনীয় বলে সরব হন কুণাল ঘোষ। পাশাপাশি তিনি জানান, প্রতিবাদীদের সঙ্গে আমিও রয়েছি, তাদের আন্দোলনকে সর্বাত্মকভাবে সমর্থন করি আমি। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।